এই 25শে ফেব্রুয়ারি দিবাগত রাত যেটারে আমরা শবে বরাত বলি লাইলাতুন নিসফে মিন শাবান এই শবে বরাত এই রাত্রি উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত কি না অনুষ্ঠান এটা কোনো উৎসব না এটা কোনো খিচুড়ি না এটা কোনো বিরিানি না এটা কোনো হালুয়া না এটার মধ্যে হালুয়ার সাথে রুটির সাথে খিচুড়ির সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা গোলামি সেজদা সারা রাত সেজদা দিবেন তওবা করবেন গুনাহ maaf চাইবেন কোরআন পড়বেন জিকির করবেন চোখের পানি ফেলে অঝরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ভোর হওয়ার আগে জিন্দেগির গুনাহ maaf করে নেবেন দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি পবিত্র মাহে রমজান আমাদের সবার সামনে আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি শুনতেছি দোয়াও করতেছি এই মাহে রমজান এবং তার সাথে প্রাসঙ্গিক কিছু কথা বলার জন্যই উদ্দেশ্যে এই আয়াত পড়া আল্লাহ তাআলা আমাদেরকে বলার শোনার আমল করার তৌফিক দান করেন প্রথম কথা হলো আমরা প্রত্যেকে আমি একদম হিসাব করার সময় আমার দয়া করে এই জন্য কোন রকম ভূমিকা না করে সবার কাছে অনুরোধ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে একটা ঘন্টা দিল দিয়ে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমার দিকে তাকায়া মন দিয়ে কথাটা শুনেন মোবাইলটা হাতে যাদের ছেলেরা বাপ তোমরা এই মোবাইলটা নামায়ে ফেলো নামাইয়া মোবাইলটা পকেটে নাও দয়া করে আমার এই কথাটা রাখো আমার দিকে তাকায়া শুনতে থাকো ভালো হবে নিজের পরিবর্তনের জন্য উপকার হবে নিজের ভালো হওয়া দরকার নিজের পরিবর্তন হওয়া দরকার আর যারা ভিতরে বসে বুট বাদাম ছোট বড় কাউকে খাইতে দিয়েন না এটাও অমনোযোগ জওয়ান বুড়ো সবাই ইনশাআল্লাহ পর্দার আড়ালের মা বোন আমরা শুনতে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন স্বাভাবিকভাবে এই মাহফিলটা আলহামদুলিল্লাহ আজকে কয়েক বছর যাবৎ ধারাবাহিক হচ্ছে কবরবাসীদের দোয়ার উদ্দেশ্যে হয় ছেলেরা নওজোয়ানরা আয়োজন করে আমার প্রিয় কবির ভাই সে খুব ফিকির করে এই মাহফিলটার জন্য আমার সব সময় পেরেশানি করে ডেটটা নেওয়ার চেষ্টা করে আপনারা সবাই পছন্দ করেন মহব্বত করেন এই আন্তরিকতা নিয়েই আমাদের সবার মিলে মিশে দিনের জন্য এগিয়ে যাওয়া আজকে আয়েশা শুনলাম ও যে মাস্টার সাহেবের শ্বশুর কি নাম আপনার শ্বশুরের মুখলিসুর রহমান ওই চাচা আমারে খুব মহব্বত করত খুব বেশি মহব্বত করত আমার মনে আছে উনি যখনই আমাকে দেখতেন জড়াইয়া ধরতেন আর খুব একটা আবেগ দেখাইতো আমারে দেখলে খুব আজকেই শুনলাম উনি ইন্তেকাল করছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা ওনাকে পুরোপুরি মাফ করে দেন এটাই জিন্দেগি বাপ প্রতিনিয়ত চলেই যাচ্ছে খবরেই যাচ্ছে আমি একটু আগেও বলছি ওই মোহাম্মদপুর এখন বয়ান করছিলাম সোনাকান্দার পাশে ওখানে বললাম গত মঙ্গলবারে আমার জ্যাঠা ইন্তেকাল করছে আমার আপন বড় জ্যাঠা তো জ্যাঠার কবরে সামনে দাঁড়াইয়া তখনও দাফন করে নাই জোহরের আগে জোহরের পরে আমি জানাজা পড়াইছি এরপরে দাফন হইছে তো জ্যাঠার কবরের দিকে অনেকক্ষণ তাকাইয়াছিলাম কবর খুঁড়ছে রেডি করছে কবর এখন রাখবে প্রায় 15-20 মিনিট আধা ঘন্টার মতো আমি এতটা সময় নিয়া মন দিয়ে কবর আর দেখি নাই এই দিনকেই দেখছি তো
অনেকক্ষণ তাকাইবার পরে মনে পড়ল কবরের মাটি যেন আমাকেই বলতেছে, জানিস আমি তোর জ্যাঠা আলী আক্কাসকে বানাবার জন্য আমার এখান থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত নিলাম, আমার মাটি আমি ফেরত নিলাম। এই পৃথিবীর আমাদের প্রত্যেকের বানানোর জন্য যে মাটিটুকু ব্যবহার হয়েছে সেটা আমরা সবাই মাটিকে ফেরত দিতে হবে কি না বলেন? এটাই সত্য, এটাই বাস্তবতা। অফিহা নুঈদুকুম, সেখানেই ফেরত দেওয়া হবে, মাটির মানুষ মাটিতেই ফিরতে হবে। এই জন্য বাপ, এটাই বাস্তবতা। আমাদেরকে স্বীকার করি আর না করি, বুঝি কিংবা না বুঝি, যুবক ভাই তোমাদেরকেও বলি, মুরব্বী চাচা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি, আমাকেও বলি, হাসেন কিংবা কাঁদেন, গুরুত্ব দেন আর অবহেলা করেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, মরতে আমাকে হবেই, হাসতে হাসতেও মরে যাবে, কাঁদতে কাঁদতেও মরে যাবে। কোনোদিন যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে, কোনোদিন যে সুখ দেখে নাই সেও মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। আর ওই মৃত্যু পরবর্তী জিন্দিগির প্রস্তুতি, সেটাই বড় প্রস্তুতি, আসল প্রস্তুতি। ওইটাকে হৃদয়ের মধ্যে লালন করা, সেটাই বুদ্ধিমান বিবেকবান। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাঈব। আল্লাহ বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, খেলাধুলা। নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত পরকাল, সেটাই কেবল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা এই কথাটা বুঝতে। আল্লাহ বলছে, আহাবান্দা যদি এই কথাটা বুঝতে, কত না ভালো হতো, যদি এই কথাটা বুঝতে কত না ভালো হতো। এই এই কথাটা আল্লাহ বলছে, রুবামা ইয়াবদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা পাপী নাফরমান কাফের হাশরের ময়দানে আকাঙ্ক্ষা করবে, আফসুস করবে, আহা যদি মুসলমান হতাম, আল্লাহর আনুগত্য করতাম। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, এই দুনিয়াবাসী নাফরমান বেঈমান পাপী, এদেরকে ছেড়ে দাও, ওরা দুনিয়া খাইতে থাক, দুনিয়া উপভোগ করুক এবং লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করুক, ও চিরেই তারা জানতে পারবে কবরের প্রথম রাতে তারা করেছিল কি, উচিত ছিল কি। অল্প কয়েকদিন পরেই জানতে পারবে। কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। আল্লাহ বলে, অবশ্যই জানতে পারবে বান্দা, আবারও বলছি বান্দা, অবশ্যই জানতে পারবে, আমি বুঝায় দেব, আমি জানায় দেব, আমি হিসাব দিয়ে দেব। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলে, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে, একজন একজন, একাকী একা আমার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন, ইয়াবাসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ সকলকে কিয়ামতের মাঠে উঠাবেন, অতঃপর প্রত্যেকের জিন্দেগীর আমল শুনাবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলে, বান্দা আমি গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। এই যে সব কোরআনের আয়াত। ইক্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় একদম কাছাকাছি, অথচ তুমি এখনো গাফেল, এতস এখনো তুমি আখেরাত থেকে বিমুখ।
আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন আল্লাহ বলে হায় দেখো তো আমার এই বান্দাগুলো কি করছে এরা তো দেখছি দুনিয়ার বাহ্যিক দিক খুব বুঝতেছে অথচ আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছে এই হারুন এই কথাটাই বলতিছিল লাস্টে ঠিক না ওই তো আমার ছাত্র না ওই বলতিছিল আমি শুনছি তো আখিরাত বললে আপনি বুঝেন না কবরের কথা বললে বুঝেন না ওযু নামাজ সূরা কেরাত শুদ্ধ করার কথা কইলে আপনি সিহম কথা কন আপনি বুঝেন না অথচ দুনিয়া আপনি তে বেশি কেউ বুঝে না আপনি থেকে বুদ্ধি লইয়া আমেরিকা চলে আপনি তে সাধু আনতে বুদ্ধি লইয়া সারা পৃথিবী চলে হ্যাঁ কি ব্যাপার বাপ আল্লাহ তাআলা বলেন বান্দা ভুল করছো ভুল করছো আমার কাছে ফিরতে হবে বান্দা ফিরতেই হবে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম রব্বুল আলামিন বলে বন্ধু আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে করবে কিনা আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ বলে সুউচ্চ দালান নিশ্চিদ্র ছিদ্র নাই এমন সুউচ্চ দালানের ভেতরও যদি আশ্রয় নাও মৃত্যু সেখানেই পৌঁছে পৌঁছবেই তোমাকে ধরে আনবেই তোমাকে ধরে আনবেই মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন আল্লাহ বলে কোন জাতি তার মৃত্যুর সময় আগাইতেও পারবে না পিছাইতেও না এই জন্য বাপ আমার বন্ধু আমার কবরের বুঝ আখেরাতের বুঝ এটাই বুঝ সেই জ্ঞানী যে কবর বুঝে আখেরাত বুঝে সেই কিছু বুঝে যে আখেরাত বুঝে তারই আকল আছে দিমাগ আছে বুদ্ধি আছে বিবেক আছে বিবেচনা বোধ আছে খোদার কসম যে তার মৃত্যু পরবর্তী জিন্দেগি বুঝে আর শুধু যে দুনিয়া বুঝে আখেরাত বোঝে না এটা ফালতু মানুষ বেটা তুই ফালতু বেটা ফালতু হুদাই ফাঙ্গাস তেলাফিয়াই বুঝো ভাত মাছ চাল ডাল বুঝো মিয়া দুনিয়া ভোগ করাটা বুঝো দুনিয়া আমার তোমার চাইতে জন্তু জানোয়ার ভোগ করতে আরো বেশি জানে তেমন কোনো আহামরি কিচ্ছু না খুব বেশি কোনো বুঝ না এটা তেমন কোনো কিচ্ছু না দিমাগ না আল্লাহ কোরআন এই জন্য বলছে নাফরমান পাপি মুশরিক ফাসেক সমস্ত নাফরমান লা ইয়াকিলুন এদের কোনো আকল নাই লা ইয়ালামুন এরা কিছুই জানে না লা ইয়াফকাহুন এরা কিছুই বুঝে না এদের দিমাগ নাই বুঝ নাই আকল নাই বুদ্ধিমত্তা নাই হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না এই দশ ভাইয়ের সাথে যখন পরিচয় হয়েছে কোরআনে আছে সর্বশেষ সব ঘটনার পরে যখন পরিচয় দিছে ইউসুফ আলাইহিস সালাম দশ ভাইয়ের সামনে তখন ইউসুফ আলাইহিস সালাম দশ ভাইকে পরিচয় দিতে গিয়ে একটা কথা বলছে পরিচয়ের স্টাইলটা মানে কথাটা কি কইছে তখন দশ ভাইকে সামনে নিয়া ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছে দশ ভাই ভিক্ষার মতো হাত পাতছে ওনাদের কাছে খাবার কিনবার মতো দারিদ্রতার কারণে দুর্ভিক্ষের কারণে খাবার কিনবার মতো ন্যূনতম টাকাটাও নাই তখন ওনারা অল্প কিছু অচল মুদ্রা আইনা ইউসুফ নবীর হাতে দিয়ে উনি তো তখন মিশরের অর্থমন্ত্রী উনি তো খাদ্য বিক্রি করতেছে দিতেছে অভাবের সময় তো ওনার খাতে দিয়ে বলছে তৃতীয়বারে তিনবার খাদ্য কিনছে ওনারা তৃতীয়বারে মানে তিন নাম্বার বারে ওনাদের কাছে আর কোনো টাকাই নাই কিচ্ছু নাই অল্প কিছু পুরাতন অসল গটিবাটি এগুলা নিয়ে বলছে জনাব আপনি আমাদেরকে এগুলো নেন
তবে এগুলোর দামে আমরা যেদূর ধান পাবো চাল পাবো এদূর দিলে আমগো হবে না আমরার সংসার বড় আমাদেরকে দিতে হবে আরো অনেক বেশি এখন ওই পরিমাণ চাহিদা পরিমাণ মুদ্রা মূল্য আমাদের কাছে নাই তাহলে আমরা এই টাকা দিয়ে যেদূর পাই এটাও দেন আর বাকি যেটা আমাদের দরকার তাসাদদাক আলাইনা এটা আমাদেরকে সদকা করেন ভিক্ষা দেন আল্লাহ তাআলা আরশ আযীম থেকে যেন হাসতেছে আর বলতেছে এই দুনিয়াবাসী দেখো তো চিনুনি মনে পড়েনি এর কয়দিন আগের একটা ঘটনা যে এই 10 জনে মিলে বলছিল ওয়া নাহনু উসবা আমরা সঙ্গবদ্ধ শক্তি আমরা 10 জন ইউসুফ একজন মনে পড়ে এই 10 ভাই বলছিল অরে পানিতে ফেলে দিছে অরে নিশ্চিহ্ন করে দিছে আজকে কুদরত আমি আল্লাহ কেমন উল্টায় দিলাম সেদিন 10 জন ফেলে দিছে একজনকে আজকে 10 জন হাত পাততেছে ওই একজনের কাছে তো এই সময় ইউসুফ আলাইহিসসালাম চোখের পানি আর ধরে রাখতে পারে নাই আহা ভাইরা শেষ পর্যন্ত আল্লাহকেও হারাইলা অভাবেও পড়ে গেল কল্লাটাকে এ তখন তিনি বলছে হাল আলিমতুম মা ফাআলতুম বিউসুফা ওয়া আখীহি ইদ আনতুম জাহিলুন তো কোরআনের আয়াত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদের কি মনে পড়ে যখন তোমরা জাহেল ছিলে মূর্খ ছিলে অজ্ঞ ছিলে তখন তোমরা তোমাদের দুই ভাই ইউসুফ এবং তার ছোট ভাই বিনিয়ামিন তার সাথে কি করেছিলে মনে পড়ে এটার এই ভিতরের আওয়াজটা সুন্দর হইছে না এই সাউন্ড বক্সের আওয়াজই শুধু ভিতরে কোনো মাইকের আওয়াজ নেই এই জন্য সদর বদর তো এই জন্য ইজ আনতুম জাহিলুন এই এখানে আমি শুধু এই কথাটাই বলতে চাই মূলত 10 ভাই অপরাধ করছে অপরাধ পাপ করছে অন্যায় করছে আপন ভাইকে বাবার থেকে জীবনের তরে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কূপের মধ্যে ফেলে দিছে ঠিক কি না বলেন না এটা অপরাধ না এটা পাপ কি না বলেন না কেন তো এই কথাটাই উনি বলছে ইজ আনতুম জাহিলুন তোমরা যখন অজ্ঞ ছিলে জাহেল ছিলে মূর্খ ছিলে এই জন্য তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছে এই কথাই প্রমাণ করে যে পাপি সে মূর্খ সে কি মূর্খ নাহলে তো এটা না বলা দরকার ছিল ভাই আরে আপনাদের কি মনে পড়ে আপনারা যখন অপরাধ করেছিলেন 10 ভাইয়ের সাথে কি করেছিলেন এটা না কইব অথচ বলল কি যে জাহিলুন ইদ আনতুম জাহিলুন যখন আপনারা জাহেল ছিলেন মূর্খ ছিলেন এজন্য যুবক তোমাদেরকেও বলিবেন জ্ঞান বলে আলোকে আল ইলম নূর আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি এটা আল ইলম নূর ইলম আলো জ্ঞান আলো আর সেটা ওইটাই যেটা কোরআন সুন্নার ইলম কোরআন সুন্নার ইলম এজন্য কোরআন বঞ্চিত মানুষ আলো বঞ্চিত রাস্তা বঞ্চিত কোরআন যে চিনে না পড়ে না বলতে পারে না পড়তে পারে না দেখে দেখেও কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই সে আলো পায় নাই সে পথ পায় নাই সে গন্তব্যের সন্ধান পায় নাই দুনিয়া উপার্জন করার জন্য বৈষয়িক কিছু জ্ঞান অর্জন করছে যেটা দ্বারা দুনিয়া সাজাবে দুনিয়া কামাই করবে কিন্তু এক মানুষের যে মৃত্যু পরবর্তী আরো একটা লম্বা অনন্তকালের হায়াত আছে কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত ওই সম্পর্কিত কোনো জ্ঞান পুঁজি ওই সম্পর্কিত কোনো প্রস্তুতি এইটা দুনিয়ার বৈষয়িক কোনো পড়ালেখার মধ্যে নাই এটা শুধুই কোরআন সুন্নাতে আছে আর এটা বাদ দিয়া যে শুধু জ্ঞান অর্জন করলো দুনিয়া
খাবার চাল ডাল ভাত মাছ দালান বিল্ডিং নেতাগিরি কর্তৃত্ব বাহাদুরি ক্ষমতা এগুলোর জন্য দুনিয়ার চালার জন্য এ আশ্চর্যের কথা হলো যেই কোন বাবারা আপনারা দেখেন এই যে এত কিছু পয়রা যেই দুনিয়া আপনি ভোগ করতেছেন আখেরাত বাদ দিয়া এই দুনিয়া আপনি চাইতো মূর্খ বকলম নাম দস্তখত করতে আরে না টিপসই দেয় টিপসই দিত আরেকজনে আঙ্গুল ধইরা দন লাগে হেবাটা নিজে দিতে আরে না এবাটা এত চাইতে বেশি দুনিয়া ভোগ করে তাহলে আপনি হুদা ধরা না খাইলেন আপনি ধরা না খাইলেন আপনিও তো ইন্টার পাস করে এই ফাঙ্গাসে তো এত বেটা মূর্খতে ফাঙ্গাসে খায় তো কি লাভ হলো কিতা ফাঁকে দাইয়া কি লাভ হলো ফার্মের মূর্খ আর কক মূর্খ এত আর কিতা দৈন্যতা কাঁচা মরিচ ফুলকপি ফাতা কপি করলা দুন্দুল কইডা আর কিতা আর কি দুনিয়া ভোগ করছেন রুই মাছ কাতলা মাছ শিং মাছ এইটি মূর্খ যারা হেরা চেনে না কথা কয় না কেন ওরা খায় না হ্যাঁ তো টাইলস এই টাইলস মূর্খ মানুষের বাইত নাই আপনি আমার লোকে চলেন অশিক্ষিত মানুষের বাড়ির টাইলস দেখাই আমি টাইলস বহুত শিক্ষিত অনেক অত্যাধুনিক টাইলস তাইলে আপনি আমাকে বুঝায় বলেন ছেলেরা বুঝতে শেখো বাপ এই বাপ তোমরা বোঝো রে ভাইয়া শুধু কেবল দুনিয়া পরাবার জন্য তোমারে যে বুঝাচ্ছে তোমারে ধোকা দিচ্ছে তোমাকে ধোকা থাক থাক আওয়াজ করেন আওয়াজ করলে আমার দেরি হয়ে যাবো ভাই ধোকা দিচ্ছে তোমাকে তোমাকে ধোকা দিছে তোমারে উন্নত স্বপ্ন দেখাইছে তোমারে অনেক কিছু পড়ার স্বপ্ন দেখাইয়া শুধু দুনিয়া ভোগ করাচ্ছে অথচ সেই দুনিয়া চোখের সামনে মূর্খ বকলম অশিক্ষিতরাও ভোগ করছে হ্যাঁ আহা লাভ হইল কি চোখের সামনে এই নিজেদের এই পরিণতি দেখার পর আফসুস আসার কথা কি রে আমি সারাটা বছর আজ 18 বছর ফইরা এতটি ফরা ফরিলাম বিনিময়ে আমি যা দুনিয়া ভোগ করছি তে বেড়া একটা লাইন পড়ল না তে কদ্র লুঙ্গিটাও ঠিক মতো ফিনতারে না ফ্যান তো দূরে থাক তে কেমনি দুনিয়া এইভাবে ভোগ করে তার কেন এত বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ হবে কেন তাইলে বলেন যদি বলেন না শিক্ষার আলাদা সম্মান আছে জ্ঞানের আলাদা সম্মান আছে তো তাহলে যে জ্ঞান আপনাকে সুদ ঘুষ চুরি দুর্নীতি অবৈধ উপার্জনের দিকে ধাবিত করে সেটার আবার সম্মান কিসের যদি বলেন সবাই করে না তো যারা করে না তাদেরকে যেমন মানুষ সম্মান করে এরকম সাধারণ শ্রেণীর মধ্যেও যারা দিনদার সাধারণ আল্লাহওয়ালা ফরহেজগার তাদেরকে মানুষ তার চাইতে কোটি গুণ বেশি সম্মান করে আপনি দেখেন আপনি দেখেন তাহলে তো সেই ঘুরে ফিরে এই কথাতেই আসলো সততা নে বিশ্বস্ততা এর মধ্যে সম্মান তো আমরা তো এটাই কই কথা বলেন না কেন আমরা তো এটাই বলি দুর্নীতি মুক্ত জিন্দগি হলে সম্মান তো এটাই তো বলতেছি আমি চুরি না করলে ইজ্জত ডাকাতি জিনা ব্যবিচার সুদ ঘুষ মদ জুয়া নাচ গান নর্তকীর দৃশ্য উলঙ্গপনা না করলে সম্মান মিলবে দুনিয়াতেও আখেরাতেও তো এটা তো আল্লাহই বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল ঠিক ঠিক করেছে খোদার কসম আল্লাহ কোরআনে বলে দুনিয়াবাসী শুনো এই মানুষগুলোর জন্য আমি আমার গোটা সৃষ্টি জগতে আমি আল্লাহ তাদের প্রতি ভালোবাসা আমি দিয়ে দেব আমি দিয়ে দেব আসমানও ভালোবাসবে জমিনও ভালোবাসবে আফ্রিকার জঙ্গলের প্রাণীও ভালোবাসবে সুন্দরবনের প্রাণীও ভালোবাসবে আমার যে প্রেয়ারা বান্দা হয় আমার যে অনুগত হয় তাকে কুল কায়নাত ভালোবাসে সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা আল্লাহ ভালোবাসা তৈরি করে দেয় ইমান আমলের বরকতে সেজদার বরকতে
গোলামির বরকতে, সততার বরকতে, ইনসাফের বরকতে, চরিত্রের উত্তম চরিত্রের বরকতে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা ভাই বছরের পর বছর শুধু শুনতে থাকলে হবে না রে দোস্ত, বদলাইতে হবে, তুমি বদলাও। বলে তো আমার বন্ধুরা তো সব দুষ্টমি করে, তারে বাদ দাও, তুমি আগাও, তুমি আগাও। আমি প্রতিদিন বলি যে ফাস্ট হয় সে একটু নির্দয় হয়, মানে তার একটু দয়া দেখায় না সে, কারণ যে ফাস্ট হয় সে বুঝে আমি এনে দয়া দেখাইলে সবারই লই আগ গাইলে আমি আর ফাস্ট হইতে পারতাম না, আমি তান থোবাটা আমি আমি যাইতে হইব সামনে। দৌড় দিছে যদিও এখান থেকে একসাথে দশজন, কিন্তু এ চিন্তা করে এখন আর আমার বাকি নয় জনের চিন্তা করে লাভ নাই, আমি ফাস্ট হইতে হইব। আমাকে জান্নাতি হতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে আখেরাত ঠিক করতেই হবে, আমাকে পরকাল সাজাইতেই হবে। এই জন্য যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, বদলাও, বদলাও, তুমি বদলাও, তুমি একাই বদলে যাও। ইনশাআল্লাহ একটা ছেলে বদলাইলে একটা সমাজ বদলে যাবে, একটা মহল্লা বদলে যাবে, অনেক বড় একটা গ্রুপ বদলে যাবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করলাম, আমরা যেন কদর করি, আমরা যেন জিন্দগি কাজে লাগাই, আমরা যেন হায়াত কাজে লাগাই। আল্লাহ তাআলা বারবার এটা বলছে, বান্দা এই হায়াত শুধুই একবার, শুধুই একবার, শুধুই একবার। কোরআনে আল্লাহ বহুবার বলছে, এই বান্দা আমি কিন্তু মৃত্যুর মুখোমুখি যখন আসবে, তুমি কিন্তু আমার কাছে এরপরে হাজারবারও মৃত্যুর মুখোমুখি হয়ে আজরাইলকে সামনে দেখে দুনিয়ার হায়াত ফেরত চাইবা, কিন্তু আমি দেব না। হাশরের মাঠে হায়াত ফেরত চাইবা, আমি দেব না। জাহান্নামে কুটি কুটি বার দুনিয়ার হায়াত আবার ফেরত চাইবা। রব্বানা আখরিজনা, রব্বানা আখিরনা, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, এই কোরআনের সব আয়াত। রব্বির জিউন, নাফরমান বলবে আল্লাহ দেন না, আল্লাহ দেন না, একটু হায়াত আবার দেন, আবার দেন, দুনিয়া আবার দেন। আল্লাহ বলবে কাল্লা, কখনোই না বান্দা, কখনোই না। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, রব্বুল আলামিন বলে ইতিপূর্বে দুনিয়ায় তুমি মনে মনে শপথ করছিলে, ভাবছিলে তোমার এই যৌবন, তোমার এই ক্ষমতা, তোমার এই শক্তি, তোমার এই সম্পদ, এর কোনোটাই কোনো দিন শেষ হবে না, এটাই তুমি ভেবেছিলে বান্দা। আজ কি দেখলা বান্দা, দুনিয়ার কিচ্ছুই নাই, তুমি শুধু একাই দাঁড়িয়ে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ বলে না ফুরমান, নিজের আমল নামা হাসরের ময়দানে বাম হাতে নিয়ে চিৎকার করবে আর বলবে, হায় আমার আমল নামা যদি আমার বাম হাতে না দিত, অলাম আদ্রিমা হিসাবিয়া, হায় যদি আমি আমার হিসাব না দেখতাম, কানাতিল কাদিয়া, হায় যদি আজ হাসরের ময়দানে আমাকে মৃত্যু দিয়ে দিত, মা আগনা আন্নি মালিয়া, নাফরমান বলবে হায় আমার সম্পদ কোনো উপকারে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, নাফরমান চিৎকার করবে আর বলবে আমার ক্ষমতা বাদশাহী, আমার কর্তৃত্ব, নেতাগিরি, মাতব্বরি সব শেষ হয়ে গেল, এই সব আবল তাবল বকবে আর বলবে, খোদার কসম বন্ধু আল্লাহ তখন ফেরেশতাকে বলবে, খুজুহু ফাগুল্লু, ফেরেশতা আমার নাফরমান বান্দারে ধর, তারে ধর বান্দারে, ফেরেশতা তাকে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, তারে বান্দে। তাফসিরে লিখছে চামড়ার উপরে, দেহের উপরে তো এমনে রশি দিয়া বাঁধে, কিন্তু এই বাঁধা এমনে না রে বন্ধু, ব্যান্ডেজ করলে, সেলাই করলে যেই বাঁধা বাঁধে
সুই ভিতরে গোস্তের ভিতরে ঢুকায়া ঢুকায়া যে রশি বান্ধায়, খোদার কসম তাফসিরে লিখছে হাশরের ময়দানে নাফরমানকে ফেরেশতারা গোস্ত হাড্ডি সহ এইভাবে সুইয়ের মতো সেলাই করে করে বান্ধিবে। খুজুহু ফাগুল্লুহ, ফেরেশতারা এরপরে বলবে আল্লাহ ব্যান্ডেজ করা শেষ, সেলাই শেষ, বাধা শেষ, এখন কি করব। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে এবারে লাথি মেরে জাহান্নামে ফেলে দে। মাফ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউন জিরান ফাসলুকু, জাহান্নামে যখন ফেলে দিবে আল্লাহ তখন জাহান্নামের ফেরেশতাদেরকে পুনরায় বলবে, ফেরেশতারা এই নাফরমানকে এই বাধার উপরে আবার সত্তরটা শেকলের বান্দাও, সাবউন জিরা, সাবউন কত, সত্তরটা শেকল দিয়ে আবার বাঁধো। এবার বাঁধবে, ফেরেশতারা বলবে এবার কি করব, আল্লাহ বলবেন ফাসলুকু, তারে গোটা জাহান্নামে হেসরাইতে থাকো, টানো তারে টানো, পুরা জাহান্নামী বাকিগুলারও দেখো, এই দেখ এটাও তোদের মতো আরেকটা নাফরমান। এই বনবিরি চা বিস্কুট আর বেডির নাচ, মোবাইলের উলঙ্গ ছবি, নর্তকীর জিনা ব্যবচারের দৃশ্য, বন্ধু এটা কোনো মজার কিছু না রে, না রে ভাই, অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকারে স্বস্তি নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই, অন্ধকারে আরাম নাই, অন্ধকারে নিরাপত্তা নাই, আলোতে সুখ আছে, আলোতে স্বস্তি আছে, আলোতে স্বাচ্ছন্দ্য আছে, আলোর মধ্যে নিরাপত্তা আছে, আলোর মধ্যে মজা আছে, সুখ আছে। ঠিক তেমনিভাবে খোদার কসম প্রত্যেকটা গুণা অন্ধকার, 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 গুণার মধ্যে জন্য সুখ আর তৃপ্তি স্বাচ্ছন্দ্য নাই, নাই বন্ধু, অন্ধকারে সুখ নাই। এই জন্য কারেন্ট চলে গেলে মানুষ ইন্নালিল্লাহ কয়, মানে মুসিবত। কারেন্ট ফিরে আসলে মানুষ আলহামদুলিল্লাহ কয়, মানে আনন্দ, ঠিক কিনা বলেন না? তাহলে কি বোঝা গেল, অন্ধকার অস্বস্তি, আলো স্বস্তি। এই জন্য আমি যদি সবটা হৃদয় দিয়ে বুঝাইতে পারতাম, আমি যদি আমার এই শ্রোতাদেরকে বুঝাইতে পারতাম, কোরআনে আছে ওই তিনজন সুরা ইয়াসিন তো অনেকেই নিয়মিত পড়েন আলহামদুলিল্লাহ, ওখানে আছে শুরু দিয়া তিনজন নবী একটি এলাকায় মানুষকে দিবানিশি কালেমার দাওয়াত দিছে, এক এলাকায় তিনজনে মিল্লা, কয়জন, তিনজন রাসুল, তিনজন নবী, এই দিবানিশি মেহনতের পরে একটা মাত্র লোক ইমান আনছে, একজন, একজন হাবিবে নাজ্জার, যে কাঠ কাটত, কাঠ চিরাইত, এই একটা লোক মাত্র ইমান আনছে। তো একদিন ওই কৌমের লোকেরা তিনজন নবীকে, এই লোকটা যদিও ইমান আনছে কিন্তু সে তার ইমানের পরিচয় দিত না, কেউরে বলে নাই, চুপ্পে আল্লাহর বন্দিগি করত গো ভয়ে, কারণ পুরা জাতি কাফের, আমি একজন বলিয়া কুলাইতে পারতাম না এই ভয়ে। তো একদিন পুরা এলাকাবাসী মিলে আপনার এই তিনজন নবীকে ঘেরাও দিয়ে ফেলছে, দিয়া বলছে আজকে আপনা করে মাইরা শেষ করমু, এরপরে বাদ যাম, এই রসুলদেরকে মেরেই ফেলবে সিদ্ধান্ত নিছে। সবাই যখন এভাবে ঘেরাও দিছে, এই লোকটা একজন যদিও কিন্তু সে চিন্তা করছে আজ এই চূড়ান্ত কঠিন বিপদের মুহূর্তে আমি যদি আমার যদ্দূর সামর্থ্য এতটুকু সাহায্যে না আগাই তো আমার ইমানের আর দাম কি।
কথা বুঝেন নাই কথা? আজও যদি আমি না আসি তো আর আমি আসবো কোন দিন? তো উনি দৌড়াইয়া শহরের কোনায়, গ্রামের শেষ মাথায় তার বাড়ি ছিল, ওইখান থেকে সে দৌড়াইয়া ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ, এই যে একদম শহরের শেষ প্রান্ত থেকে এই লোক ইমানদার দৌড়াইয়া আইসা নিজ জাতিকে, যারা রাসূলদেরকে মারতেছে এই অবস্থায় নিজ জাতিকে বলছে যে ইয়া কওমিত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি তোমরা মেরো না, বরং রাসূল এই লোকগুলোর, এই নবীদের আনুগত্য করো, আনুগত্য করো। এরপরে নিজের ইমানের পরিচয় দিছে, আমি সংক্ষেপে বলতেছি, নিজে নিজে যে ইমানদার এদের উপরে যে ইমান আনছে এটা বলে ফেলছে, অমালিয়া লা আবুদুল্লাদি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আরে জাতি বোঝো না কেন, আমি কেন তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার গোলামি করব না, শেষ পর্যন্ত আমাকে যার কাছে ফিরেই যেতে হবে সেই আল্লাহর ইবাদত কেন করব না, যার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, যাকে আড়াল করার কোনো সুযোগ নাই, সেই আল্লাহর কাছে যেহেতু আমি ফিরবই আমি কেন তার বন্দেগী করব না। সাথে সাথে কওমের লোকেরা বলল বুঝছি তুইও তাহলে তাদের অনুসারী ইমানদার, তো তাগরে থুইয়া এবার এই একজনকে পুরা কওম ওই উনাদেরই কওমের এই ইমানদার হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। মারতে মারতে ওনাকে যখন রক্তাক্ত করে শহীদ হচ্ছে উনি, জীবন চলে যাবে ওনার, আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ঠিক এই টাইমে আইনা ওনার চোখের সামনে রেডি করছে জান্নাত, দেখাইছে ওনারে যে তুই এই জান্নাতে ঢোক। তো সাথে সাথে আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, কিলাদ খুলিল জান্নাতা কলা ইয়া লাইতা কওমি আলামুন, আহ এ এ দাঈ কেমন দরদি হয়, আল্লাহর পথে যে ডাকে সে হতাশ হয় না, সে হাল ছাড়ে না রে, সে হাল ছাড়ে না, সে কোনো আঘাত, সে কোনো আঘাতে হাল ছাড়ে না। এই উনি মরে যাচ্ছে, এই মানুষগুলো উনাকে মারতেছে, এই অবস্থায় উনি জান্নাতের দিকে তাকাইয়া উনি আবার বলে উঠছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতা তোমরা আমারে তো মারতেছো, বিনিময়ে আমারে তো আল্লাহ জান্নাত দিয়া দিছে, যদি বুঝতা, আমি যদি তোমার করে দেখাইতে পারতাম, আমি যদি বুঝাইতে পারতাম, বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ আমারে কি দিল আর আমারে কতটা সম্মানিত করলো এটা যদি আমি বুঝাইতে পারতাম, এজন্য যুবক ভাই আমি যদি বুঝাইতে পারতাম, আমি যদি বলতে পারতাম, আমি যদি বুঝাইতে পারতাম যে তোমার এই অসভ্যতা নোংরামি, সারাদিন এই মোবাইলের অস্থির ছবি দেখা, এটা তোমার শেষ করে দিবে, বরবাদ করে দিবে, আমি যদি বলতে পারতাম, আমি যদি তোমার হৃদয়ে নাড়াচাড়া আনতে পারতাম যে হায় যুবক সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এটা তোমাদেরকে জাহান্নামের আগুনের দিকেই নিচ্ছে, এই কথাটা যদি বুঝাইতে পারতাম তো আমার জিন্দগি সার্থক ছিল। আমি দেখতে দেখতে আজকে অনেক বছর বাপ, এ চিৎকার চেঁচামেচি হই হুল্লোর অনেক দিন হয়ে গেছে, হয়ে গেছে। এই জন্য ভাই সবাই মিলে এই মাহে রমজানের কথা বলতে চাচ্ছি, এটাই আমাদের সামনে রমজান, আমরা যদি ভাবি আমাদের বদলানো দরকার, পরিবর্তন দরকার, আমরা যদি ভাবি আমাদের একটা সুন্দর জীবন দরকার, আমরা যদি ভাবি আমাদের একটা কবর আছে, আখেরাত আছে, পরকাল আছে, তাহলে নিজেকে সুন্দর করার, সাজিয়ে তোলার, জীবনটা গঠন করার একটা সুন্দর সুবর্ণ উত্তম সুযোগ মাহে রমজান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হলো রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী ইমানদারগণের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হলো, অভাবের তাড়নায় না, আমি আল্লাহর ভাণ্ডারে খাদ্য খাবার কমে গেছে এই জন্য না, বরং তোমাদের
তোমরা তো ইমানদার মুমিন, আমি আমি বললাম তোমাদের কি ইমানদার, আল্লাহই বলছে। হে ইমানদার, কোন বলছে কে? তো আল্লাহই বলছে তোমরা তো ইমানদার আছোই, আমি মেনে নিলাম, তোমগরে ইমানদার হিসেবে আমি গ্রহণ করলাম। এখন তোমাদেরকে জান্নাত দিতে হইলে আরেকটা জিনিস লাগবে ইমানের সাথে, সেটার নাম হলো তাকওয়া। এই একটা মাসের রমজানের রোজা পালন করিলে, গুনাহগুলো বর্জন করিলে, সবগুলো আদেশ পালন করিলে, ওই আরেকটা যেটা দরকার তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, সেই তাকওয়া তোমাকে দেব, জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আমি প্রত্যেক দিন বলি, এ কয়দিন ইমান পাসপোর্ট, ইমান কি? তাকওয়া ভিসা। তাকওয়া কি? ভিসা। ইমান কি? পাসপোর্ট। পাসপোর্ট লাগিয়ে গেছে রোজার আগে, পাসপোর্ট রেডি, আমি তো মুসলমান আলহামদুলিল্লাহ। তা আল্লাহ বলছে তোমার পাসপোর্ট রেডি তো? আমি বললাম হ্যাঁ আল্লাহ, আমি আপনাকেও মানি, রসুলকেও মানি। আল্লাহ বলছে ওকে ঠিক আছে, পাসপোর্ট হাতে লও। তো নিচে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পাসপোর্টওয়ালারা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 30 দিনের একটা টার্গেট দিচ্ছি, 30 দিন। 31-এ যাব না কইলাম বান্দা, 31 দিন লাগবে না, একবারে নিশ্চিত আমি আল্লাহর কথা, কাজেই 31-এ যাবে না, 29 দিনে অথবা সর্বোচ্চ 30 দিন, এর বেশি হবে না। 30 দিন আমার এই প্রেসক্রিপশনটা, গুনাহ বর্জন করবা, আমার হুকুম পালন করবা, মাত্র 30টা দিনের মাথায় তোমার পাসপোর্টের উপরে একটা মাস পার করে রমজানের লাস্টে নতুন একটা চাঁদ উঠাইয়া, ঈদের চাঁদ, তোমার পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের গাড়িতে উঠাই দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ভিসা কিন্তু পাসপোর্টেই লাগে, ঠিক না? এজন্য ইমান এবং তাকওয়া, নিজের জীবন দামি বানানোর বড় সুযোগ মাহে রমজান আমাদের সামনে, আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে। ওবাল্লিগ না রমাবান, আমরা প্রতিদিন এখন দোয়া করছি সবাই, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই যে চাওয়াটা, এটার মূল উদ্দেশ্য হলো আমার আখেরাতের জিন্দিগি সাজানো, আমার কবরের জিন্দিগি সাজানো। এই জন্য দয়া করে বুঝতে শিখেন, আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন, রমজানকে কদর করেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে, আমি ফরজ করলাম রোজা, কে ফরজ করেছেন? আল্লাহ। এই জন্য যুবক ভাই, রমজানটাকে কদর করে জীবনটা সাজাইবার একটা স্বপ্ন দেখো, একটা সিদ্ধান্ত নাও, ইনশাআল্লাহ জিন্দিগি ভালো হবে, জীবনটা ভালো হবে। রোজা, এই বিরত থাকা, খাদ্য পানীয় স্ত্রী মিলন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস স্পষ্ট আছে, রোজা মানুষের চরিত্র, মানুষের শাহওয়াত, মানুষের লজ্জাস্থানের চাহিদা, কামনা বাসনা, মানে এক কথায় যৌন চাহিদা নিবারণের জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য রোজা একটি কার্যকর, রসুলুল্লাহর নবুবি পরীক্ষিত, আল্লাহর পক্ষ থেকে ওয়াহীকৃত একটি কার্যকর মাধ্যম। নবীজি বলছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি আমাল লাম ইস্তাতিয় ফালাইহি বিসাউম ফইন্নহু লাহু বিজাউন, নবীজির বিখ্যাত হাদিস, ইয়া মাশারা শাবাব, নবীজি বলছেন হে যুব সমাজ, আরে যুবক তোমরা পাগল হয়ে যাওয়ার কথা, খুশিতে যে আল্লাহর নবী আমাদের যুবকদেরকেই আলাদাভাবে বলছে, এই যুবকরা রসুল, আচ্ছা কল্পনা করেন তো ছেলেরা, তোমরা কল্পনা করো, এখানে দাঁড়াইয়া খুদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন বলতেন এই কথাইটা, যে হে যুব সমাজ, কি মজাটা লাগতো। সেভাবে বোঝে, হাদিসের কোথাও নাই নবী এ কথা বলছে, হে বুড়া সমাজ, হে বাচ্চা সমাজ, এমন যুবকদেরকে আলাদা মূল্যায়ন করছে। ইয়া মাশারা শাবাব, হে যুব সমাজ, নবীজির হাদিসে আরেক জায়গায় আছে, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকরা,
এভাবে নবীজি নবীজি তার উহুদের যুদ্ধে নবীজির একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস 17 বছরের সাহাবী উহুদের যুদ্ধের দিন প্রথম শত্রুর বিরুদ্ধে তীর মারার জন্য নবীজি এই যুবক সাহাবীকেই আদেশ করেছিলেন আর আদেশ করতে গিয়ে নবী বলেছিলেন ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি সাদ শত্রুর বিরুদ্ধে তুমি প্রথম তীর মারো আমি মুহাম্মদের মা বাপ তোমার মতো নওজোয়ান সাহাবীর জন্য উৎসর্গ কুরবান আমার বাবা মা কুরবান তোমার জন্য তোমার মতো যুবক আমার দরকার সাদ মারো তীর মারো তুমি এই প্রথম তীর এই নওজোয়ান মারস শত্রুর বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ যুদ্ধের কাফেলা শেষ যেই কাফেলার সেনাপতি বানাইয়া যেই সাহাবীকে যুদ্ধের সেনাপতি বানিয়ে নবীজি শেষ যুদ্ধের কাফেলা রওনা করাইছিলেন এর কিছুদিন পরেই নবীজি ইন্তেকাল করছেন সেই শেষ কাফেলার সেনাপতি ছিল মাত্র 20 থেকে 22 বছরের যুবক উসামা নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে অথচ তখন আবু বকর ওমর ওসমান আলীর মতো সাহাবী জীবিত সামনে দাঁড়ানো কিন্তু ওই অবস্থাতেও নবীজি 20 বছরের এক যুবকের মাথায় পাগড়ি তুলে ইসলামের পতাকা তার হাতে দিয়ে যুদ্ধের কাফেলা রওনা করায় দিলেন যেন নবীজি বলে দিলেন 20 বছরের তাগড়া জওয়ান তোমার হাতে আমার 23 বছরের মেহনত আমার তায়েফের রক্ত আমার উহুদের দানদান শহীদ করাই 23 বছরের কষ্টের দিন নওজোয়ান আমি তোদের হাতে তুলে দিলাম তোর আগায় নে আহা যুবকরা কি করছ সারাটা দিন কি করলা এই নারীর ছবি কত দেখলে সাধু মিটবে মোবাইলে আর কত উলঙ্গ ছবি দেখলে শখ মিটবে পৃথিবীর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে কতগুলো উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে বন্ধু এক ওয়াক্ত নামাজের সেজদাও দিবা না কোনদিন ফজরের নামাজ পড়বা না খোদার 365 দিনে যারা কোনদিন ফজরের নামাজ পড়েন না এই বাপ আপনাদের কি আর কোনদিন ফজরের নামাজের ওয়াক্ত হবে না তাইলে যে মা আজকে 20 বছর পর্দা করে না ওই মারে বলেন না বাপ এই বিবি এই মা এই বোন তুমি কি তাইলে আর কোনদিন পর্দা করবা না তুমি আল্লাহকে নারাজ করেই যাইবা হ্যাঁ 30 বছর 20 বছর ধরে যারা সুদ খান আপনারা এই সুদ ছাড়বেন না তাইলে আর 60 বছর বয়স যারা এখনো বিড়ি সিগারেট খান এই চাচা এই বিড়ি খানার ছাড়তেন না তাইলে 60 বছর ধরে যারা টেলিভিশনে চা দোকানে বসে এখনো রঙিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি দেখেন এই চাচা এই বদভ্যাস এই নিকৃষ্ট অভ্যাস আর ছাড়তেন না তাইলে আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না বাবা আহা করছেন কি করছেন এই বিড়িওয়ালা দুর্গন্ধওয়ালা মুখ নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন হ্যাঁ এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া কেমনে দাঁড়াইবেন হাউজে কাউসারের পানির জন্য নবীজির সামনে কেমনে যাবেন কল্পনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চির সুগন্ধি ছিলেন নবীজি শুধু সুগন্ধি ব্যবহার করতেন না আতর শুধু লাগাইতেন না তার পুরো দেহ মুবারকটাই ছিল আতর তিনি হাঁটলে ওটা মেশকের গ্রানে ভরে যেত তো যার পুরো দেহ মুবারকটাই ছিল সুগন্ধিতে ভরা যার ঘাম ছিল মেশকের গ্রান আরে পেশাব পায়খানা জমিন অপেক্ষা করত যার পেশাব পায়খানায় এই জরুরত পূরণ হলেই জমিন নিজে নিজে ফাঁক হয়ে নবীজির পেশাব পায়খানা গ্রহণ করে নিত এত পবিত্র এত সুগন্ধিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তার সামনে দাঁড়াবেন কেমনে দাড়িবিহীন যুবক দাড়িবিহীন বাবা কেমনে দাঁড়াইবেন কেমনে নবীজি বলবেন আমি তোমাকে চিনি না আনা লা আরিফুক হাদিস আছে নবী বলবে উম্মত আমি তোকে চিনি না এই তুই কেটে বেটা আরে তোকে আমি চিনি না বেটা
20 বছর 30 বছর টানা আমার আল্লাহর সাথে গাদদারি করেছিলি বেটা এই জন্য দয়া করে মাহে রমজানকে টার্গেট করে তাকওয়ার সবক নেন গুনাহমুক্ত একটা রমজান পালনের সিদ্ধান্ত নেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই রমজান এই চাঁদটা উঠলেই রমজান এই এখন যে চাঁদ উঠবে এটাই কি রমজান আলহামদুলিল্লাহ শাবান এখন চলতেছে না তাহলে সামনের চাঁদটা কি রমজান সামনে যে চাঁদ উঠবে এটাই কি রমজান বাহ এখন শুধু অপেক্ষা চাঁদ উঠবে বন্দেগী শুরু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শাবান মাসে এই এখন যে মাস এই মাসের গুরুত্ব কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজি রমজানের পূর্বের মাসে শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন নফল রোজা নফল নবীকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে শাবান মাসে 15 দিন 17 দিন টানা রোজা রাখেন কারণটা কি নবীজি বলতেন তাযীমান লি রমাদান রমজানের সম্মানার্থে সুবহানাল্লাহ রমজানের প্রস্তুতি প্র্যাকটিস করছি এজন্য এই মাসের একটা আমল এই মাসে আপনি রমজানের সম্মানার্থে কিছু নফল রোজা রাখবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে সোমবার আসে সোমবারে রোজা রাখবেন এমনিতেই সারা বছরের আমল সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাখতেন রোজা রাখতেন রাখতেন কি না বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবারে আমার জন্ম সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে অতএব আমি এই শুকরে আমি জন্ম আমার মিলাদ আমি পালন করি না খেয়ে উম্মত পালন করে খেয়ে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই উম্মত চলেন খাইতে থাকেন আগাইতে থাকি অসুবিধা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন নিজের জন্ম প্রত্যেক সোমবারে পালন করছেন রোজা রেখে রোজা রাখা মানে না খাওয়া দুপুরে না খাওয়া সকালে না খাওয়া লম্বা একটা টাইম উপোস থাকা তো যাই হোক তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন আপনারাও চেষ্টা করেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সপ্তাহ থেকেই দুইটা চারটা পাঁচটা ছয়টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে লাইলাতুন নিসফে মিন শাবান শাবানের যে অর্ধরাত মধ্যরাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত 25 ফেব্রুয়ারি প্রসঙ্গে 25 ফেব্রুয়ারি আজকে হইল কত ফেব্রুয়ারি 16 এই 25 ফেব্রুয়ারি দিবাগত রাত যেটারে আমরা শবে বরাত বলি লাইলাতুন নিসফে মিন শাবান এই শবে বরাত এই রাত্রি উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত কি না অনুষ্ঠান এটা কোনো উৎসব না এটা কোনো খিচুড়ি না এটা কোনো বিরিানি না এটা কোনো হালুয়া না এটার মধ্যে হালুয়ার সাথে রুটির সাথে খিচুড়ির সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা গোলামি সেজদা সারা রাত সেজদা দিবেন তাওবা করবেন গুনাহ মাফ চাইবেন কোরআন পড়বেন জিকির করবেন চোখের পানি ফেলে অঝরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ভোর হওয়ার আগে জিন্দেগির গুনাহ মাফ করে নেবেন সুবহানাল্লাহ এটা শবে বরাত এটা শবে বরাত আমনে খান হালুয়ার উড়ি জিঙ্গাইছে উর্দু কিতাবে আমরা পড়ছি জিজ্ঞাসা করছে যে শবে বরাতে হালুয়া রুটি খান কেন কয় যে নবীজি উহুদের ময়দানে দান দান শহীদ করছে এই জন্য কিছুদিন না না কিছুদিন দাঁত ভাঙ্গা ছিল দেইখা নরম হালুয়া জাতীয় খাবার খাইছে এই জন্য নবীর ভালোবাসায় উহুদের দান দান শহীদ করলো কেন নবী এই জন্য উনি কি খায় হালুয়া অতসে স্পষ্ট কিতাবের মধ্যে আছে সরাসরি কিতাবে আছে উহুদের যুদ্ধ হইছে রমজানের পরের মাসে শাওয়াল মাসে রমজানের পরে যেই মাস এই মাসের নাম কি তো দাঁত ভাঙছে শাওয়াল মাসে এবারে হালুয়া খায় তার দুই মাস আগে শাওয়াল বাহ 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 কি এর লগে কি মিলাইয়া দিলেন কিসের সাথে কি মিলায় হ্যাঁ বলে হালুয়া রুটি খাওয়া কি হারাম না না গোস্ত রুটি খাওয়াও হারাম না হালুয়া রুটি খাওয়াও হারাম না কোনো কিছুই খাওয়া খাওয়ানো
হারাম না কিন্তু আপনি এটাকে ইবাদত যদি মনে করেন সওয়াবের বিষয় মনে করেন শুধু এইটার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব আছে মনে করেন এটার জন্য আপনাকে পৃথক কোরআন সুন্নাহর দলিল দিতে হবে আন্নাদের বেলে হালুয়া রুটি খাওয়া এখন খাবার আমি খামু কালকে আমারে খাওয়ান আমি আরো লোক আনু বা আছে লোক আনু হ্যাঁ হ্যাঁ আছে যে আমার লোক ফুলাই আছে এই সবই তো আমার ফুলা পাই এরা সবার লইয়া খামু আমরা না ইয়ে হালুয়া রুটি সে আপনি কতক্ষণ বানাই তারেন আপনি বল ফিরে যাবে ফুলানি রুটি খাইতে খাইতে খাওয়ান কোনো আপত্তি মানুষকে খাওয়ানো শ্রেষ্ঠ আমল কথা বুঝছেন কিনা বলে এটা এটা কোনো দোষের কথা কিন্তু সেটাকে যদি আপনি নির্ধারণ করেন আজকে সন্ধ্যার আগে আজকের দিনে নির্দিষ্ট সওয়াব হইব নেকি হইব সেটার জন্য সওয়াবের সওয়াব কোন দেশের রাষ্ট্রপ্রধান কত হুজুর সোজা হিসাব তাহলে তার আবি কয় রাখাত শুধুই বিশ রাখাত শুধুই বিশ রাখাত আমরা পড়বো ইনশাআল্লাহ ইফ সেহেরির টাইমে তাহাজ্জুদ পড়বেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত ইফতারের আগে দোয়া করবেন সারাদিন গুণামুক্ত চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দেন হালাল পথে থাকেন এবং সারাদিন জিকির তেলাওয়াত কালেমা শরীফের জিকির ইস্তেগফার জান্নাতের কামনা জাহান্নাম থেকে মুক্তি আরও আপনাদেরকে আপনাদের ইমাম সাবরা শুক্রবার দিন জুমার নামাজের বয়ান ইনশাআল্লাহ আরও বলবে সব মসজিদে ইনশাআল্লাহ এগুলো নিয়ে কি হবে কথা হবে আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন মেহরবানি করে আপনারা সবাই বসেন শুধু আমি উঠমু আপনারা উঠতেন না আল্লাহর দোহাই উঠতেন না আমার একটু কাম আছে অল্প কদ্দুর কাম আছে আমার কাম আল্লাহ বয়ান আছে কথা বুঝছেন এই জন্য দয়া করে আপনাদের জন্য তাবারুক মেহমানদারি আছে তাবারুকের ব্যবস্থা আছে আপনারা বসেন যুবক ভাই তোমরাও হুড়াহুড়ি করো না সবাই মিলে বসে সুন্দর করে দোয়া করে এরপরে একসাথে তাবারুক খেয়ে এরপরে যাইয়েন আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমার যে ছোট্ট মাদ্রাসাটা ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পাশে আগামী এই সামনের মাসের মার্চ মাসের দুই তারিখ শনিবার মাসিক ইসলাহি মাহফিল আপনাদেরকে দাওয়াত করলাম